রাশির ওখানেই দোসর হয়েছে শক্তিশালী এক ঝড়, যা উত্তর চব্বিশ পরগনার একাধিক জনপদে আছড়ে পড়ে এলাকা তছনছ করে দিয়েছে। উত্তর চব্বিশ পরগনায় গত দুদিনে টর্নেডোরূপী শক্তিশালী ঝড়ে বহুবারই ধ্বংস হয়ে গিয়েছে। হালিশহরের পর এবার অশোকনগরে, এলাকার শক্তিনগর এলাকায় ফাঁকা মাঠের মধ্যে দিয়ে ধেয়ে আসতে দেখা যায় ঝড়কে। গুমা শক্তিনগর এলাকায় অন্তত ১৫টি বাড়ি এবং গুমা পঞ্চায়েত এলাকায় অন্তত ২২টি বাড়ির ক্ষতি হয় বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে। প্রাণহানি না ঘটলেও জনবহুল এলাকায় যদি এরকম তাণ্ডব দেখা দিত, ক্ষয়ক্ষতির মাত্রা যে বাড়ত তা বলাই বাহুল্য। এদিন সকালে টর্নেডো স্বমহিমায় হানা দেয় উত্তর চব্বিশ পরগনার অশোকনগর বিধানসভার ২২ নম্বর সোমালক্ষ্মী কলোনি এবং গুমার একাংশ এলাকায়। ঠিক হালি শহরের মতো বিধ্বংসী রূপ নেয় এই ঝড়। নিমেষের মধ্যে প্রায় ২০-৩০টি বাড়ির আচ্ছাদন অর্থাৎ চালা এবং টিন হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন রাজ্যবাসীকে যে কোথাও কোথাও টর্নেডো হতে পারে। ঠিক এমনই ঘটনার সাক্ষী রইল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর, শক্তিনগর এবং গুমা এক নম্বর এলাকা। বিষয়টা যেটা আচমকা, কালকে রাত্রেও আমি সমস্ত এখানে আদিবাসী পাড়া যারা ফাঁকা জায়গায় থাকে তাদের আদিবাসী পাড়ায় আমাদের যে স্কুলটা আছে সেখানে দেখে নিজেও ছিলাম। প্রায় রাত্রে ৮টা করে আমি এখান থেকে গেছি, যখন একটু জোশটা কমে গেল বিষয়টা। কিন্তু আজকে যেটা শুনলাম হঠাৎ, তখন আমি বাড়িতে হঠাৎ ফোন গেল যে একটা টর্নেডোর মতন ১০ মিনিটের মধ্যে একটা আগুনের দলা বা একটা ঝড় এসলো, এসে এখান থেকে ধুলিশ্বাস করে নিয়ে শক্তিনগর সর্দারপাড়া এই দিক দিয়ে খ্রিশ্চান পাড়া দিয়ে ঘুরে একটা টর্নেডোর মতন এসে সব ধুলিশ্বাস করে নিয়ে চলে গেল। একটা ঝড়ের মতো এসেছিল আসলে দৃশ্যটা, আমরা যখন শব্দটা টের পেলাম তখন মনে হচ্ছে যে একটা প্লেন যেরকম শব্দ করছে ওইরকম, কি প্লেনের মতো ওরকম শব্দ করছি। তখন ওই আমরা বাইরে বেরিয়ে দেখি সে চন্ড শব্দ হয় ওরকম মনে হচ্ছিল। তারপরে দেখি সব টিন সে মানে বাইরে যেগুলো লোকের ক্ষতি হয়েছে ওগুলো টিন সব উপরে। আতঙ্কে রয়েছে এলাকাবাসী, বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। মানে নিজে আসছেন, এখানে আসবেন এবং যা যতটা পারবেন ততটা সহযোগিতা আমরা মানে আমাদের বিধায়ক মহাশয় তো করবে। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা।